আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্ন নিয়ে কথা বলবার এই লাইভ অনুষ্ঠানে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, যদি দেখতে পান নিশ্চয়ই একটা দুইটা লাইক পাব, লাভ পাব, বা অন্য কোনো রিয়াকশনও পেতে পারি, অ্যাংরি হা হা, তখন কথা বলা শুরু করব। ও, ইতিমধ্যে আমি দেখে ফেলেছি যে আপনারা 26 জন, 36 জন, 46 জন দেখছেন, কাজেই আমি এখন কথা বলা শুরু করতে পারি। আজকের বিষয় স্বপ্ন। আমরা খুবই পুরনো কথা জানি যে APJ আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন তা নয় যা মানুষ রাতে দেখে, স্বপ্ন তাই যা মানুষকে রাতে ঘুমাতে দেয় না। তো APJ আব্দুল কালামের জীবনের একটা ঘটনা বলে আমি স্বপ্নের মধ্যে যাচ্ছি, কিন্তু তারও আগে আমাকে বলতে হবে যে এই হ্যাশট্যাগ মাই ড্রিম মাই ডিসিশন, এইটা দিয়ে বাংলাদেশের কিশোর কিশোরীরা, ছোটরা, তরুণ তরুণীরা তাদের স্বপ্নের কথা বলছে। আপনারা যদি আমার পেজে যান তাহলে দেখতে পাবেন যে আমরা একটা মেয়ে, একটা দূর স্কুলে পড়ে, তার ইয়ে দিয়েছি একটা স্বপ্নেরটা এই হ্যাশট্যাগ মাই ড্রিম মাই ডিসিশন থেকে দিয়েছি। এই জয়তী নামের মেয়েটি খুব সুন্দর গান করে, সে আমাদের বিশ্বকাপের সময় যে ওয়াকা ওয়াকা ও ও সামিনা মিনা দিস টাইম ফর আফ্রিকা গানটা করেছিল, সেইটা একটা গ্রামের মেয়ে এই গানটা গিয়েছে। এইটা এখন পর্যন্ত 7.5 মিলিয়ন ভিউ হয়েছে, 75 লক্ষ। তো সেরকম অনেকেই তাদের স্বপ্নের কথা বলছে, অনেক কিশোর, অনেক কিশোরী, এবং স্বপ্ন যে ধরনের হয় আর কি। তো সেই নিয়ে কথা বলার আগে আমি APJ আব্দুল কালামের যে কথাটা বলছিলাম সেটা নিয়ে কথা বলি। APJ আব্দুল কালাম আসলে হতে চেয়েছিলেন বিমান বাহিনীর পাইলট, বিমান বাহিনীর সৈনিক আর কি, সৈনিক পাইলট। তো দেরাদুনে বিমান বাহিনীর রিক্রুটিং সেন্টার ছিল, সেখানে গিয়ে তিনি পরীক্ষা দিলেন, তিনি অষ্টম স্থান, না তিনি নবম স্থান অধিকার করেছিলেন, কিন্তু পদ ছিল 8টা, মানে তিনি ফেল করেছিলেন। তো তিনি খুব মন খারাপ করে দেরাদুনের নদীর ধারে বসেছিলেন, সন্ধ্যা নেমে আসছে, তার মনে হচ্ছে এই জীবন রেখে কী করব, এই জীবনের কোনো অর্থ নেই। তখন একজন সাধু তার সামনে এলেন এবং এই সাধু তাকে বললেন, তোমার মন খারাপ কেন? তখন তিনি বললেন যে আমি বিমান বাহিনীর পাইলট হতে চেয়েছিলাম, তো বিমান বাহিনীর পাইলট হতে পারবো না, আমার জীবন ব্যর্থ হয়ে গেছে, এখন আমি কী করব। সাধু তাকে বললেন, এর মানে একটাই, নিয়তি তোমাকে বিমান বাহিনীর পাইলট হওয়ার জন্যে তৈরি করেনি, তোমার গন্তব্য অন্য কোথাও, তুমি অন্য কিছু হবে, তুমি বিমান বাহিনীর পাইলট হবে না, তুমি ওঠো, যাও অন্বেষণ করো যে বিধি নিয়তি ডেস্টিনি ভাগ্য বিধাতা স্রষ্টা তোমাকে কিসের জন্যে তৈরি করেছেন, তুমি কি হবে বলে তিনি ঠিক করে রেখেছেন। APJ আব্দুল কালাম উঠলেন, বাড়ি ফিরে গেলেন, তিনি ফিজিক্স নিয়ে পড়াশোনা করলেন, তাকে স্যাটেলাইটের জন্যে বিখ্যাত বিজ্ঞানী হিসেবে গণ্য করা হয় এবং তিনি অবশেষে ভারতের প্রেসিডেন্ট হলেন। কাজেই বিমান বাহিনীর পাইলট না হতে পেরে যে তার জীবন ব্যর্থ হয়ে গেল তা না, কিন্তু আমাকে সাকিব আল হাসান একটা খুব মজার কথা বলেছিলেন। আমরা কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান কি আনন্দে সাকিব আল হাসানকে এনেছিলাম, পৃথিবীর 1 নম্বর অলরাউন্ডার। তিনি বললেন, অনেকে বলে যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, এগুলি হচ্ছে স্বপ্ন, কিন্তু সাকিব আল হাসান বলে এগুলি স্বপ্ন না, এগুলি হচ্ছে জীবনের লক্ষ্য। স্বপ্ন হচ্ছে যেটা যেটা উদ্ভব, যেটা শুনলে মানুষ বলবে হায় হায় একই কথা বলছে, একই কথা শুনলাম। ধরা যাক কেউ বললো আমি পাখি হব, এটা স্বপ্ন, কারণ এটা স্বপ্নেই কেবল মানুষ পাখি হতে পারে। কিন্তু যদি আমরা উল্টো করে দেখি যে রাইট ভ্রাতৃদ্বয়, রাইট ব্রাদার্স, তারা কিন্তু দেখেছিলেন যে মানুষ আকাশে উঠবে, মানুষের ডানা গজাবে, তারা এরোপ্লেন বানিয়ে ফেলেছিলেন। কাজেই আপাতত যেটাকে মনে হচ্ছে যে সম্ভব না, কিন্তু আসলে লেগে থাকলে সেটাও সম্ভব হয়, সেটা হচ্ছে স্বপ্ন। তো আমাদের কিশোর কিশোরীরা স্বপ্ন দেখুক, আমাদের তরুণ তরুণীরা স্বপ্ন দেখুক, মানুষ তার স্বপ্নের সমান বড়, অধ্যাপক আব্দুল্লাহ সাইদ স্যার বলেন। যে বত বড় স্বপ্ন দেখবে সে অন্তত কিছু দূর সেই স্বপ্ন যদি পূরণ করতে পারে তাহলেও সে অনেক বড়
মানুষ হবে এবং সে দেশের কাজে লাগবে। এখন অভিভাবকদের কাজ কি হবে? অভিভাবকদের কাজ হবে আমার সন্তান কি হতে চায়, কি করতে চায়, কোনটা করতে তার ভালো লাগে সেইটাকে উৎসাহিত করা। আবার সাকিব আল হাসানের উদাহরণটা আমি দিব। সাকিব আল হাসানের বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি নাকি সাকিব আল হাসানের 8টা ক্রিকেট ব্যাট ছোটোবেলায় কেটে ফেলেছিলেন, আপনি চান নাই যে ও ক্রিকেটার হোক? উনি বলেছেন, না না, আমি তাকে খেলাধুলায় উৎসাহিতই করতাম, আর আমি তার 5টা 8টা ক্রিকেট ব্যাট কেটে ফেলিনি, আমি মাত্র 3টা ক্রিকেট ব্যাট কেটে ফেলেছিলাম। তার মানে আসলে সাকিব আল হাসানের বাবা মাও চেয়েছিল সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু সাকিব আল হাসান হয়েছেন ক্রিকেটার এবং হয়ে ভালো হয়েছে, কারণ আমরা পৃথিবীর 1 নম্বর অলরাউন্ডারকে পেয়েছি। তো তেমনিভাবে আমি বলি যে আমার অচরিতার্থ স্বপ্ন আমি যেন আমার সন্তানের উপর চাপিয়ে না দিই। যেমন আমার স্বপ্ন ছিল যে আমি ইঞ্জিনিয়ার হব, তো আমি এটা হতে পারি নাই, সেই জন্য আমার বাচ্চাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, হতেই হবে। এটা কিন্তু বাবা মা আমরা করে থাকি, সেটা করা যাবে না। ছেলে মেয়ে যা হতে চায় তাকে তার স্বপ্ন দেখতে দিন এবং তার স্বপ্ন চরিতার্থ করার জন্যে আপনি তার পক্ষে হেল্প করুন। আর কিশোর কিশোরদেরকে আমি কী বলবো, তোমরা তোমাদের বাবা মার কথা শুনো, কারণ বাবা মা তোমাকে ভালোবাসেন, বাবা মা তোমার ভালো চান। এটা কিন্তু একদম প্রাইমারি শর্ত যে সব বাবা মারা আমাদের ভালো চান, আমাদের বাবা মারা আমাদের ভালো চান, আমাদের সন্তানদের আমরা ভালো চাই। আর আমাদের একটা জিনিস নাই যেটা আমাদের বাবা মাদের আছে, সেটা হচ্ছে অভিজ্ঞতা। সব বাবা মাদের অভিজ্ঞতা আছে, এই কারণে তারা বলতে পারেন কোথায় গেলে বিপদ হবে, কী করা উচিত নয়, কী করলে আমি ভালো থাকবো। তাহলে দুইটার আসলে সমন্বয় দরকার। একটা হচ্ছে আমরা কিশোর কিশোরীরা স্বপ্ন দেখবো, বাধাহীনভাবে দেখবো, বড় স্বপ্ন দেখবো, বাবা মারা আমাদেরকে হেল্প করবেন, কিন্তু আমরা তাদের কথাও শুনবো, বিপজ্জনক কাজে জড়িয়ে পড়বো না। এই দুটা যদি আমরা ঠিকমতো করতে পারি। আর একটা কথা বলি, স্বপ্ন চরিতার্থ করতে গেলে কিন্তু পরিশ্রম করতে হবে। সবাই প্রতিভাবান, কিন্তু তার প্রতিভাই বিকশিত হয় যে চেষ্টা করে। তুমি যদি চেষ্টা করো তাহলে নিশ্চয়ই তুমি পারবে, চেষ্টা না করলে পারবে না। এটা যদি তুমি মনে রাখো তাহলে দেখবে যে তোমার জীবনের অনেক স্বপ্ন চরিতার্থ হয়েছে। তো আপনারা যদি কেউ কোনো প্রশ্ন করেন তাহলে আমি সেটার জবাব দিতে পারি, জবাব যদি না দিতে পারেন তাহলে স্বপ্ন নিয়ে আর অন্য আরেকটা গল্প করে আমরা এই এটা শেষ করে দিতে পারবো। স্বপ্ন নিয়ে গল্প তো নানানভাবেই করা যায়, তার মধ্যে একটা বলি, সেটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বপ্ন দেখেছিলেন যে বাংলাদেশটাকে তিনি স্বাধীন করবেন, তখন এই স্বপ্ন কেউ দেখত না, কারণ সবাই পাকিস্তানের জন্য আন্দোলন করেছে, 1947 সালে পাকিস্তান হয়েছে। তিনি 1948 সালে এসেই লড়াই শুরু করে দিলেন, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, এবং আরও অনেকে আন্দোলন করছিল, তিনি এতে যোগ দিলেন। তিনি জীবনের 12টি বছর, তারও চেয়ে বেশি সময় জেলে কাটিয়েছেন। তিনি বলতেন এই বাংলাদেশের মানুষের মুক্তি ছাড়া তাকে কেউ দমাতে পারবে না, কারণ জেলখানায় এসবি যেত, স্পেশাল ব্রাঞ্চের লোকেরা গিয়ে বলতো যে আপনি বনসাই করেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। তিনি বলতেন আমি বাংলাদেশের মানুষকে মুক্ত না করে বনসই দেব না, এবং আমার জীবন চলে গেলেও আমি বাংলাদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। তো দেখা যাচ্ছে যে একজন মানুষের স্বপ্ন সারা বাংলাদেশের মানুষের মধ্যে তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিলেন। আর আমরা তো জানি যে মার্টিন লুথার কিং জুনিয়র তিনি বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, এই স্বপ্নটাকেই একদিন পৃথিবীর সব মানুষ সমান হবে, কোনো বঞ্চনা থাকবে না, সবাই এই পৃথিবীতে সমানভাবে বাঁচবে। তো এতটুকুনি বলে আজকে শেষ করছি, কিন্তু আমরা আপনাদেরকে আবার দেখাবো যে মাই ড্রিম মাই ডিসিশন হ্যাশট্যাগটা, হ্যাশট্যাগ মাই ড্রিম মাই ডিসিশন। তো এটা একটু দেখানোর জন্যে ক্যামেরাটা উল্টিয়ে নিতে হবে, কিন্তু ক্যামেরা উল্টানোর আমি তো ক্যামেরা উল্টাতে পারছি না, তাহলে আমি আপাতত উল্টা করে দেখানো যায়, কিন্তু উল্টা করে দেখে লাভ কি? চেষ্টা করি না। তা আপনারা কেউ কোনো কমেন্ট করলেন না কেন, এটাও বুঝলাম না। করা ছাড়া কোনো উপায় নেই।